রচিত একটি কবিতা পাঠ করছি আমি যে মোশাররফ হোসেন। কবিতার শিরোনাম আধুনিক নারী। নারী শব্দটি বলার সাথে সাথে বিশেষ অবহি বেশি উঠে মনের পর্দায়। যে নারী আমাদের গর্বে ধারণ করেছে, খাওয়াইছে স্তনের দুধ নিশ্চয় সে নয়। নারী বিশেষ কিছু অন্তর্নিহিত গুণাবলী দেখেই বদলে যায় সততার আচরণাবলী। আমরা ভাবি না চারিত্রিক বৈশিষ্ট্যের কথা, কোন নারী দেখতে কেমন তা নেই যত আমাদের মাথা ব্যথা। আমরা প্রথমেই ভাবি শরীরের কথা, নারী এগুচ্ছে পুরুষের সাথে তাল মিলিয়ে, ক্ষেত্র বিশেষ আছে পুরুষের চেয়ে এগিয়ে, সর্বক্ষেত্রে সমানভাবে তারা এগিয়ে আছে। তেমনি বিপণন বাণিজ্য বাজারেও বেশিরভাগ নিজেকে বাজারের পণ্য করে তুলেছে। কোথায় যাব আমরা? যেটা শিক্ষক মারছে দিন দিন শত নুসরাতকে, যারা বিনির্মাণের কারিগর তাদের মধ্যেও যদি এরকম থাকে, অনৈতিক সম্পর্কে জড়াচ্ছে কেউ কেউ, যা গুরুতর অপরাধ ব্যক্তিগতভাবে, আমাদের আস্থা ও বিশ্বাসের সকল দরজা বন্ধ হয়ে যাচ্ছে প্রতিদিনই।